বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষ যখন বন্যায় কষ্ট পাচ্ছে তখন পদ্মা সেতু উদ্বোধনের নামে শত শত কোটি টাকা অপচয় করা হচ্ছে। তিনি সিরাজগঞ্জের ইটনা উপজেলার সদর ও ধনপুর ইউনিয়নে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের আগে প্রদত্ত বক্তৃতায় এই কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহযোগিতায় এই দুটি স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত 2000 মানুষকে ত্রাণ হিসেবে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদান করা হয়। মির্জা আব্বাস এ সময় আরো বলেন, অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণের কারণে এই অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে, এর ফলে মানুষ দুর্ভোগে পড়েছে।